আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ একটি ভর্তি আপডেট নিয়ে চলে এসেছি। 2020-21 শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে আবেদনের সময়সীমা বর্ধিতকরণ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি। করোনা পরিস্থিতি এবং দেশব্যাপী লকডাউনের বিষয়টি বিবেচনায় নিয়ে 24/7/2021 তারিখে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী কর্তৃপক্ষের নির্দেশক্রমে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 2020-21 শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে আবেদনের পূর্ব নির্ধারিত সময়সীমা সর্বশেষ সময়সীমা 31/7/2021 তারিখের পরিবর্তে আগামী 14/8/2021 তারিখ শনিবার রাত 11:59 পর্যন্ত বৃদ্ধি করা হলো। সো এই নোটিশটি তোমাদের আজকে তারা সিদ্ধান্ত নিয়েছে এবং কালকে তোমরা সবাই অফিসিয়ালি নোটিশটি পেয়ে যাবে। সো এই নোটিশটি দেখতে পাচ্ছ আমাদের স্ক্রিনে, স্বাক্ষর করেছে মোহাম্মদ আবু হাসান, ডেপুটি রেজিস্ট্রার শিক্ষা এবং সচিব কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির কেন্দ্রীয় সচিব দ্বারা এই নোটিশটি দেওয়া হয়েছে। সো এই নোটিশটির মূল কথা হচ্ছে তোমাদের যেই ভর্তির আবেদনের সময়সীমা যেটা ছিল 24/7/2021 তারিখে তাদের অনুষ্ঠিত যে সভা রয়েছে সেই সভার সিদ্ধান্ত অনুযায়ী 31/7/2021 অর্থাৎ 31 জুলাই 2021 তারিখের পরিবর্তে 14/8/2021 তারিখ পর্যন্ত তোমাদের ভর্তির সময়সীমা বাড়ানো হয়েছে। সো তোমরা যারা এখনও আবেদন করনি ভর্তির জন্য তারা এখনই আবেদন করে ফেলতে পারো। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। পরবর্তীতে আরও আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখো। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।